ফ্যাটি লিভারের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আমরা যা খাই তাই শরীরে প্রভাব ফেলে। শরীরকে সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। পুষ্টিকর উপাদান সমৃদ্ধ খাদ্য এবং জীবনযাত্রার পরিবর্তন এনে আমরা ফ্যাটি লিভার ডিজিজকে কমাতে পারি এবং তার সাথে এই ফ্যাটি লিভার ডিজিজকে প্রতিরোধ করতে পারি। নমস্কার, আমি ডাক্তার নবেন্দু বড়াই। ইউটিউবের সমস্ত দর্শকবন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু বড়াই বিচ হিসেবে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত পেশেন্টদের ডায়েট সম্বন্ধে। আজকে আলোচনা করব ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা কী কী খাবার তারা খেতে পারবেন এবং কী কী খাবার তারা খেতে পারবেন না। এর সাথে আলোচনা করব ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের জীবনধারা কী কী পরিবর্তন করা উচিত যাতে এই ফ্যাটি লিভার ডিজিজ ঠিক সহজে কমে আসে। প্রথমে জেনে নেব ফ্যাটি লিভার ডিজিজ কাকে বলে। লিভার হলো হিউম্যান বডির দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। লিভার হলো মেন মেটাবলিক অ্যাসিড। লিভার আমাদের হার্মফুল সাবস্টেন্সকে ফিল্টার করে এবং বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এবং ব্লাডকে পিউরিফাই করতে সাহায্য করে। লিভারের মধ্যে অল্প বিস্তর ফ্যাট থাকবে এত স্বাভাবিক, কিন্তু যখন এই ফ্যাটটি অ্যাবনর্মালিতে বাড়তে থাকে এবং লিভারের উপর একটা ফ্যাটের আস্তরণ পড়ে এবং সেটি অনেক বেশি পরিমাণে, এবং তখন তাকে আমরা বলি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারের প্রাথমিক স্টেজে যদি আমরা চিকিৎসা করি তাহলে সুচিকিৎসার পাশাপাশি যদি আমরা জীবনধারা পরিবর্তন করি এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন করি তাহলে খুব সহজেই আমরা ফ্যাটি লিভার ডিজিজ থেকে সহজেই মুক্তি পেতে পারি। এক্সারসাইজকে যদি আমরা জীবনের মেন অঙ্গ বা পার্ট করে নিতে পারি, 24 ঘন্টার মধ্যে যদি আমরা 30 থেকে 40 মিনিট বাড়িতে এক্সারসাইজ করি, স্কিপিং করি, হাঁটি বা দৌড়াই বা যে কোনো প্রকার মেডিটেশন করি, সাইকেল চালাই, তার মাধ্যমে আমাদের শারীরিক অনেক বেনিফিট আসবে এবং তার থেকে আমরা এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি পেতে পারি। এবারে আলোচনা করব ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীরা কোন কোন খাবার তারা খেতে পারবেন। প্রথমে যে খাবারের কথা বলব তা হলো শাকসবজি। এই শাকসবজির মধ্যে রয়েছে প্রচুর ফাইবার এবং লো ফ্যাট, হাই ফাইবারযুক্ত এবং লো ফ্যাটযুক্ত খাবারের মধ্যে প্রথম যে নামটা বলব তা হলো ব্রোকলি। এই ব্রোকলি হলো ফ্যাটি লিভার রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাবার। এই ব্রোকলি লিভারে ফ্যাট জমা হতে বাধা দেয়। ফলের মধ্যে যেমন যেগুলিতে হাই ক্যালোরি রয়েছে, হাই সুগার রয়েছে, যেমন কলা, আম, সবেদা, এগুলি ছাড়া আপেল, পেয়ারা, মৌসুমি লেবু, তরমুজ, ন্যাসপাতি ইত্যাদি ফ্যাটি লিভারের ক্ষেত্রে ভালো। ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেকেন্ড একটা খুব ভালো নিউট্রিশেন্ট হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমরা ছোটো মাছ, ছোটো সামুদ্রিক মাছের মধ্যে পেয়ে থাকি, যা লিভারের উপর ফ্যাটের আস্তরণ করতে বাধা দেয় এবং লিভারের মধ্যে ইনফ্লামেশনটাও কমিয়ে দেয়। এই জন্য ছোটো মাছ, ছোটো সামুদ্রিক মাছ যদি আমরা খেতে পারি তাহলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই ভালো হয়। এছাড়া অ্যানোস্যাচুরেটেড ফ্যাট যেমন অ্যাভোকাডো, অলিভ অয়েলের মধ্যে আমরা প্রচুর অ্যানোস্যাচুরেটেড ফ্যাট পেতে পারি, আর এই অ্যানোস্যাচুরেটেড ফ্যাট ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই উপকারী। ফ্যাটি লিভার পেশেন্টদের একটি আদর্শ খাবার হলো সোয়াবিন, কারণ এই সোয়াবিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আর এই প্রোটিন লিভারকে খুব সতেজ রাখতে সাহায্য করে। এছাড়া লিভারের মধ্যে যে ইনফ্লামেশন হয় সেটাও কমাতে সাহায্য করে এবং লিভারের মধ্যে ফ্যাটের আস্তরণ করে সেটাও করতে বাধা প্রদান করে। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আদর্শ তেল হচ্ছে সানফ্লাওয়ার তেল। এই সানফ্লাওয়ার তেলের মধ্যে ভিটামিন ই বর্তমান। এই ভিটামিন ই লিভারের ড্যামেজকে প্রতিরোধ করে। যে সকল ফ্যাটি লিভার ডিজিজ আক্রান্ত রোগীদের ওজন স্বাভাবিকের থেকে বেশি বা যারা ওবেসিটি ডিজিজে ভুগছেন, যাদের ওজন দিনকে দিন বেড়েই চলেছে, তাদের রান্নায় অলিভ অয়েল ব্যবহার করা উচিত। অলিভ অয়েল
শরীরের ওজন কন্ট্রোল করতে সাহায্য করে এবং অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বর্তমান। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভারের মধ্যে ফ্যাটকে জমতে এবং লিভারের মধ্যে ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে রান্নায় সর্ষের তেলের ব্যবহার কম করা উচিত, কারণ এই সর্ষের তেলের মধ্যে একটি অ্যাক্টিভ খুবই ক্ষতিকারক কেমিক্যাল বর্তমান, যার নাম হচ্ছে ইউসিক অ্যাসিড। এই ইউসিক অ্যাসিড লিভারের মধ্যে এবং হার্টের মধ্যে চর্বি জমতে সাহায্য করে। কিন্তু সানফ্লাওয়ার তেল বা অলিভ অয়েল তেলে রান্না করলে এই ধরনের কন্ডিশান হয় না। 2015 সালে ওয়ার্ল্ড জার্নাল অফ গ্যাস্ট্রোএন্টেরোলজিতে বলা হয়েছে যে যারা প্রতিদিন গ্রিন টি পান করেন তাদের ক্ষেত্রে শরীরের মধ্যে দ্রবীভূত ফ্যাট জমতে বাধা দেয় এবং শরীরের ওজনও কমাতে সাহায্য করে। বিভিন্ন শরীরে দেখা গেছে যে গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্যাটি লিভারকে কমাতে সাহায্য করে। যদি প্রতিদিন এক কাপ করে কফি খাওয়া হয় তাহলে দেখা যায় যে লিভারের মধ্যে যে ক্ষতিকারক এনজাইমটি রয়েছে তার লেভেল কমে এবং লিভারের যে ড্যামেজ সেটাও অনেকাংশেই কম হয়। ভিটামিন ডি হলো খুবই গুরুত্বপূর্ণ নিউট্রিশন ফ্যাটি লিভারের ক্ষেত্রে। আমরা এটা পেয়ে থাকি সানফ্লাওয়ার তেল, অ্যালমন্ডস থেকে। ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে বা ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যদি আমরা সকালবেলা ঈষৎ উষ্ণ গরম জল বা ঈষৎ উষ্ণ গরম জলের সাথে লেবু মিশিয়ে খেতে পারি তাহলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়। ফ্যাটি লিভারের জন্য রসুন হল একটি গুরুত্বপূর্ণ খাবার। 2016 সালে অ্যাডভান্স বায়োকেমিক্যাল রিসার্চের স্টাডিতে দেখেছেন যে যারা প্রতিদিন রসুন খান তাদের ক্ষেত্রে শরীরে ফ্যাট কম জমে এবং লিভারেও চর্বি কম জমে। ফ্যাটি লিভার পেশেন্টরা সব ধরনের ডাল খেতে পারবে, কিন্তু কলাইয়ের ডাল এবং খেসারির ডাল অ্যাভয়েড করাই ভালো, কারণ এই দুটি ডাল ম্যাক্সিমাম ফ্যাটি লিভার ডিজিজে আক্রান্ত রোগীদের গ্যাস অম্বল বাড়িয়ে দিতে সাহায্য করে। ওয়ালনাট বা আখরোট ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই উপকারী, কারণ এই আখরোটের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা লিভারকে ভালো রাখতে সাহায্য করে এবং লিভারের মধ্যে ফ্যাট জমতে বাধা সৃষ্টি করে। যে সকল রোগীরা শরীরে অতিরিক্ত চর্বি কমাতে এবং ফ্যাটি লিভার কমাতে বা লিভারে চর্বি কমাতে ডায়েটিং করেন এবং ডায়েটিং করার জন্য তাদের শরীরে এনার্জি কমে যায় তাদের ক্ষেত্রে এই ওটস খুবই ভালো খাবার, কেন ওটস এনার্জি প্রদান করতে খুবই হেল্প করে। এবারে আলোচনা করব ফ্যাটি লিভার আক্রান্ত রোগীরা কোন কোন খাবার খেতে পারবেন না। যেসব খাবারগুলো খাদ্য তালিকা থেকে একেবারে বাদ দিতে হবে সেগুলি হলো জাঙ্ক ফুড, ফ্রাইড ফুড, স্পাইসি ফুড, কারণ এইসব খাবারগুলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ট্রান্সজেনিক ফ্যাট যা লিভারের সেলগুলিকে বৃদ্ধি করে ফ্যাটি লিভারকে বাড়িয়ে দিতে সাহায্য করে। যেমন কেক, পেস্ট্রি, আইসক্রিম, বার্গার, তেলে ভাজা, চাউমিন, পাস্তা, ইলিশ একেবারে খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের অ্যালকোহল বা মদ একেবারেই খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। এছাড়া রেড মিট যেমন খাসির মাংস, বড় মাছের মধ্যে বড় কাতলা মাছ, বড় রুই মাছ, বড় লিঠু মাছ একেবারেই খাওয়া উচিত নয়, কারণ এর মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে। এছাড়া দেশি মুরগির মাংস বা পোলট্রির মাংস মাসে 2-1 বার খাওয়া যেতে পারে। তাহলে এই খাবারগুলিকে যদি আমরা খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারি তাহলে খুব সহজেই ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে পারি। তার সঠিক চিকিৎসার মাধ্যমে, তার পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং সঠিক জীবনধারার পরিবর্তনের মাধ্যমে আমরা ফ্যাটি লিভার ডিজিজ থেকে মুক্তি পেতে পারি। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন
কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।